আবারও চলে এসেছি চেতলা গার্লস স্কুলের সরস্বতী পুজো থেকে আমাদের ফেসবুক পেজে। আমাদের সাথে এখন আছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা। আপনার নাম? আমার নাম সত্যবতী নাটকর। ম্যাম, অত্যন্ত সুন্দর করে শুভ্র বসনে আপনারা মাকে সাজিয়েছেন, এবারের পুজোর প্রিপারেশন নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমাদের পুজো 83 বছরের পুরনো স্কুল, 83 বছরের পুরনো পুজো, এবং টিচাররাই দায়িত্ব নেন, আমাকে খুব একটা এই ব্যাপারে আমি থাকি এই পর্যন্তই। তো এবার আমাদের সমস্ত দায়িত্ব ছিল মঞ্জুরি মান্ডি, নূপুর বিশ্বাস আর অনিতা সাহা, ও এখন এখানে নেই, দেখতে পাচ্ছি না, এরাই আয়োজন করেছে সমস্ত। আমাদের মেয়েরা সাজিয়েছে, ফল কেটেছে, সমস্ত পুজোর জোগাড় করেছে, আলপনা দেওয়া ইত্যাদি। মানে কালকের দিনটা আমরা সারাদিন আমরা এইসব নিয়েই মেতেছিলাম। মানে এর প্ল্যানিংটাও নিশ্চয়ই আরও আগে থেকেই চলছিল? হ্যাঁ, প্ল্যানিং 1-1.5 মাস আগে শুরু হয়ে যায়, এবং তাতে সাগ্রহে সবাইয়ের অবদান থাকে, প্রত্যেক টিচারের অবদান থাকে, এবং মেয়েরা তো এদের কাছে এটা স্পেশাল একটা আনন্দ প্রতি বছরের জন্যই, তো মেয়েরাও মেতে ওঠে আনন্দে। আপনাদের মানে এরপরে, মানে অঞ্জলি হওয়ার পরে আর কি কি পর্ব রয়েছে? আজকে রাত্রে আরতি হবে, কালকে দধিকর্মা হবে। তবে আমরা স্কুলের রোল স্ট্রেংথটা একটু বেশি, পুজোর দিনে খাওয়ার আয়োজনটা করা যায় না, আজকে এমনি ফল প্রসাদ বিতরণ হয়। আর 14 তারিখ আমাদের সব মেয়েরা খাবে। তবে এবার একটা দুঃখের ব্যাপার আছে, যাদের মাধ্যমিক পরীক্ষা এত গায়ে গায়ে পরীক্ষা পড়েছে, তারা হয়তো বাদ পড়ে যাবে। আর সবাইকার এবং জি বাংলারও, জিও বাংলারও আমন্ত্রণ রইল 14 তারিখের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ ম্যাম, আপনাদেরও অনেক ধন্যবাদ। মানে আপনাদের পুজোটা দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর সরঞ্জামে, মানে দেখেই মাকে দেখে মন ভরে যাচ্ছে, এটা খুব বড় ব্যাপার। মানে আপনারা শিক্ষিকারা স্টুডেন্টদের সাথে এত সুন্দর করে সাজিয়েছেন, আপনাদেরকেও জিও বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন জিও বাংলার শিক্ষিকারা এখানকার পুজোর আয়োজনে একটা বিরাট ভূমিকা রাখেন। আপনারা খুব শীঘ্রই অন্যান্য স্কুলের লাইভ আপডেট নিয়ে ফিরে আসবো জিও বাংলার পেজে, চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।